আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার কাছে মনে হলো যে করোনার যেহেতু একটা সেকেন্ড ওয়েভ নিয়ে সব জায়গায় কথা হচ্ছে এবং সত্যিকার অর্থেই চারিদিকে আক্রান্ত রোগীর সংখ্যা এবং আমাদের কাছে যেগুলো ডেটা আছে তাতে সত্যিকার অর্থেই রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে, হাসপাতালগুলো অনেক জায়গাতেই অনেকটা পরিপূর্ণ। তবে আমি একটু আশার কথা শোনাতে চাই, সেটি হলো যে আমাদের চিকিৎসকরা ইতিমধ্যে কিন্তু করোনার চিকিৎসায় অনেক বেশি সক্ষমতা অর্জন করেছেন এবং হাসপাতালগুলো কিন্তু এখন অনেকটা ম্যাচিউর্ড হয়ে গেছে যে কীভাবে একজন করোনা আক্রান্ত রোগীকে ডিল করতে হয়। প্রত্যেকটি হাসপাতাল কিন্তু এখন বিভিন্ন রেড গ্রিন ইয়েলো জোনে ভাগ করে কিন্তু চিকিৎসা সেবাটা অব্যাহত রেখেছেন। আমরা মনে করি যে এখন মানুষের যে চিকিৎসার যে দ্বার সেটা অনেকটা উন্মোচিত হয়েছে। কথা বলতে চাচ্ছি অ্যানোক্সাপারিন নামে একটি ইঞ্জেকশন আছে, যে ইঞ্জেকশনটি করোনা রোগীদের মৃত্যু ঝুঁকি কমাতে কাজ করে সে বিষয়ে। কারণ এখন অনেক মানুষেই রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবার জন্য যে ওষুধগুলো আছে কেউ মুখে খাচ্ছেন, কেউ ইঞ্জেকশন নিচ্ছেন। আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করা প্রয়োজন। প্রথম কথা বলি, করোনায় যদি মানুষের মৃত্যু হয় তার প্রথম কারণটা কিন্তু ফুসফুসীয় কারণ, অর্থাৎ করোনাকে বলা হয় ফুসফুসি রোগ, মূলত আক্রমণ করে সে ফুসফুসকে। দ্বিতীয় কারণ হিসেবে যেটি নিশ্চিতভাবে আমরা জানতে পেরেছি সেটি হলো যে করোনায় রক্ত জমাট বেঁধে যায় এবং রক্ত জমাট যদি বাঁধে সেটি যদি পায়ে বেঁধে যায়, রক্তটা জমাট বেঁধে যায়, সেটাকে আমরা বলি গভীর শিরায় ব্লক, বা এটির একদম মানে আমাদের চিকিৎসাবিদ্যার নাম হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। এই পায়ে যদি হঠাৎ করে রক্ত জমাট বেঁধে যায়, এই রক্তটা পা থেকে ছুটে গিয়ে আপনার ফুসফুসে চলে যেতে পারে, হঠাৎ করে তখন মৃত্যু চলে আসতে পারে। সো আমরা চাই না যে আমার পায়ের রক্তনালীতে রক্তটা জমাট বাঁধুক, সে কারণে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। এখন একজন মানুষের করোনা আক্রান্ত হয়েছেন, কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন, এই তার রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করবার জন্য কিছু উপায় আছে, চিকিৎসার জন্য কিছু উপায় আছে, অর্থাৎ এমন কিছু করা যাতে রক্তটা জমাট না বাঁধে, এটা হলো একটা। দ্বিতীয় কাজ হলো যদি রক্ত জমাট বেঁধে যায় তখন তাকে চিকিৎসা দিতে হবে। এই ইঞ্জেকশনটি দুটো কাজেই ব্যবহার করা হয়, প্রতিরোধ করবার জন্য ব্যবহার করা হয়, আবার চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যানোক্সাপারিন এটি আমাদের বাংলাদেশের সমস্ত চিকিৎসক এটির নাম জানেন, এক একজন এক এক মানে নামে চেনেন, অর্থাৎ ব্র্যান্ডের নাম যদি চিন্তা করি মূল নাম অ্যানোক্সাপারিন। সাধারণ মানুষ আস্তে আস্তে এটির নাম জেনে যাচ্ছেন, এখন অনেকেই নিজে নিজে ব্যবহার করছেন। এটা কিছু ক্ষতিকর দিক আছে, কিছু ভয়ের দিক আছে, এটা ব্যবহার কিছু বিধি আছে, কখন দিবেন না কখন দিবেন এগুলো কিছু বিধি নিষেধ আছে, সে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি, সে কারণে মূলত আজকের ভিডিওটি করা। এখন প্রথমেই আসি যে ইঞ্জেকশন অ্যানোক্সাপারিন জিনিসটা কী। এটা একটা এমন একটা ইঞ্জেকশন সহজ বাংলায় যেটি আপনার শরীরে দিলে রক্তটা কিছুটা পাতলা হয়ে থাকবে, জমাট বাঁধার সম্ভাবনা কমে যাবে। এখন কারো জমাট বেঁধে গেছে, এই ইঞ্জেকশনের সাহায্যে সেটারও কিছু চিকিৎসা করা যায়। এখন ধরেন একজন মানুষকে আপনি ভাবছেন যে ওকে ফাইন, অ্যানোক্সাপারিন দিয়ে যেহেতু মৃত্যু ঝুঁকি কমে যাচ্ছে আমি ব্যবহার করতে চাই, কাকে দিব কাকে দিব না। আমি প্রথমে সরি বলে নিই এই কারণে যে বাংলাদেশের বা পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, কোনো ঔষধ কোনো চিকিৎসার ক্ষেত্রে স্পেসিফিক পিন কাট কোনো গাইডলাইন নাই। তবে সব জায়গার সঙ্গে কথা বলে কিছু গাইডলাইন তো পেতেই পারি, যেমন আমি ইব্রাহিম ক্যাডেক হাসপাতালের শ্রদ্ধেয় রেজাউল করিম স্যার, প্রফেসর রেজাউল করিম, উনি করোনা রিলেটেড পেশেন্টদেরকে অনেক বেশি ডিল করছেন আমাদের কার্ডিয়াকে যখন ভর্তি হন। আসগর আলীর একটি টিমের সঙ্গে আমি ক্রিটিক্যাল কেয়ার যে মেডিসিন আছে সেই টিমের সঙ্গে আমার ওয়েবিনার হয়েছে, আইসিইউ রিলেটেড যারা কাজ করেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। এক এক হাসপাতালের এক এক রকম প্রোটোকল আসলে ফলো করা হচ্ছে, সো কোনটা বেশি ভালো কোনটা ভুল কোনটা শুদ্ধ এরকম বলার আসলে সুযোগ নেই। আমরা মনে করি প্রত্যেকটাই খুব উপকারী এবং যিনি দিচ্ছেন যেভাবে দিচ্ছেন এটি তার জন্য, তার যুক্তির প্রেক্ষিতে ইভিডেন্স বেসড হিসেবে তিনি দিচ্ছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি একটা মোটামুটি একটা কমন যেটি আমি দেখেছি বাংলাদেশ সরকারের গাইডলাইনটা 28 মে যেটি প্রকাশিত হয় এই ইঞ্জেকশনটি দেবার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এই ইঞ্জেকশনটি দিবেন 40 মিলিগ্রাম স্কিনের নিচে দিতে হবে আপনাকে। এই যে আমার হাতে একটা ইঞ্জেকশনটা আছে, আসলে বাংলা আমি তো স্পেসিফিক কোনো কোম্পানির নাম বলতে পারি না, বাংলাদেশে এটির মূল নাম তো অ্যানোক্সাপারিন সোডিয়াম বিপি। আমার হাতে যেটি আছে এটি 40 মিলিগ্রাম, এরকম 40, 20, 60, 80 পাওয়া যায়। আমার হাতে যেটি আছে এটি হচ্ছে নক্সারিন, আমার হাতের কাছে যেহেতু আমার কাছে পেলাম হাসপাতালে, সো এটা দেখানোর জন্য জাস্ট বোঝানোর জন্য যে এরকম একটি ইঞ্জেকশন নক্সারিন, এটি আমাদের অফসোনিনের, আমরা আমাদের যে সমস্ত ওষুধ রেগুলার আমরা ব্যবহার করছি তার মধ্যে ক্লেক্সিন আছে, ইঞ্জেকশন অ্যালেক্সা আছে,
অনেক কার্ডিনেক্স অনেক ব্যবহার হচ্ছে, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, আমি চেষ্টা করবো প্রত্যেকটার স্ক্রিনশট আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই যে ওষুধটা মানে জীবন রক্ষাকারী এই ওষুধটি আমাদের দেশে মোটামুটি সহনীয় দামেই কিন্তু এই ইঞ্জেকশনটি পাওয়া যায়, এবং একটা ইনসুলিনের সিরিঞ্জের মতো। যদি আপনাদেরকে আমি এটা খুলে দেখাই, এটা জাস্ট একটা ইনসুলিনের সিরিঞ্জের মতো, একেবারেই একটা ইনসুলিনের সিরিঞ্জ, মানে খুব একটা বাড়ার শুই দেখলে যাতে ভয় লাগে সেরকমও কোনো ভয়ের কিছু না, একদম চিকন শুই, মানে দেখাই যাচ্ছে না, আমার ভিডিওতে অত ভালো আসবেও না, ফ্রন্ট ক্যামেরায় ভিডিও যতটা কোয়ালিটি ভালো আসে না, সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, খুবই অল্প পরিমাণ এবং স্কিনের নিচে যা দিতে হয় স্মার্ট একটা সিরিঞ্জ। তো এই ইঞ্জেকশনটা দেওয়ার নিয়ম হচ্ছে দুভাবে, আমি প্রতিরোধ করতে চাই সেই ক্ষেত্রে আপনাকে 40 মিলিগ্রাম প্রতিদিন দিতে হবে, এটা 40 মিলিগ্রামের ভায়াল ইঞ্জেকশনটা, এই 40 মিলিগ্রামটা প্রতিদিন দিতে হবে স্কিনের নিচে নাভির পাশে, আজকে দিলে নাভির বাম দিক, কালকে ডান দিক, পরশুদিন আবার বাম দিক ডান দিক, এভাবে সাইজ মানে সাইডটাকে চেঞ্জ করে আপনাকে দিতে হবে। কতদিন দিবেন? সাধারণত যে কয়দিন উপসর্গ থাকে, গড়ে 7 দিন থাকে, এরকম 7 থেকে 10 দিন পর্যন্ত অনেকে দেন, এটা নির্ভর করে এক একজনের ক্ষেত্রে। আমি ধরলাম যে 7 দিন আপনি দিবেন, আপনার উপসর্গ চলে গেল, এখন আপনি মনে করছেন যে আমি এখন অনেকটা নিরাপদ, এবার আপনি এটাকে চয়েস করে দেন, ইঞ্জেকশন নেওয়া ভালো লাগে না, কারণ ইঞ্জেকশন দরকারও নেই, এবার আপনি মুখে নেবেন। মুখে নেওয়ার ক্ষেত্রে বেস্ট হচ্ছে রিভারক্সাবন, রিভারক্সাবনটা বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী 10 মিলিগ্রাম প্রতিদিন দিতে বলা হয়, এবং কমন প্র্যাকটিসে অনেকেই এটা 10 মিলিগ্রাম করে দিন প্রতিদিন দিচ্ছেন, বাট আমরা ভাস্কুলার সার্জন আমরা একটু আরেকটু ডোজ বাড়িয়ে দিই, তবে সাধারণ মানুষের জন্য সেফটি ডোজ নিশ্চয়ই এটা যারা বিশেষজ্ঞ ছিলেন তারা বেটার মনে করেছেন বলে 28 মিনিট যে গাইডলাইন আছে সেখানে তারা 10 মিলিগ্রাম 28 দিন বা 4 সপ্তাহ দিতে বলেছেন। সো একজন চাচ্ছেন যে আমার আমি প্রোফাইল্যাক্সিস বা আমি প্রতিরোধকারী ডোজটা নিতে চাই রক্ত যাতে জমাট না বাঁধে, তার ক্ষেত্রে 40 মিলিগ্রাম 7 দিন চললো, 8 দিন চললো, উপসর্গ থাকা অবস্থায় পুরোটা চললো, দেন উনি সুইচ করলেন কিসে, রিভারক্সাবনে। এখন ধরেন এটি 28 দিন, আবার কেউ কেউ বলছেন যে আমরা টোটাল 28 দিন দেবো, অর্থাৎ যদি 7 দিন দিয়ে রাখি ইঞ্জেকশন ক্লিকজেন আমি 21 দিন দিব হচ্ছে রিভারক্সাবন, এটা আসলে ভেরি করে, কেউ কেউ 2 মাস দিচ্ছেন রিভারক্সাবন, বাংলাদেশ সরকার যেটা গাইডলাইন আমি যদি সেটাকে বেসলাইন ধরি তারা বলছেন যে 1 মাস দেওয়ার জন্য, 28 দিন 1 মাস অলমোস্ট টাইম, সো এটা খুব একটা ভেরি করে না, খুব একটা প্রবলেম নাই। কাকে দেবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই কাকে দেবেন কেন ইম্পর্টেন্ট বলছি, যে মানুষটার উপসর্গ আছে একটু জটিল আকারে তাকে দিতে হবে, ওনার বয়স্ক তাকে দিতে হবে, ওনার হার্টের রোগ, ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা বা অন্যান্য কোমরবিডিটি আছে তাকে দিতে হবে। আর একটা কারা, যারা হসপিটালে ভর্তি হয়েছে, কিছু থাকুক আর না থাকুক তাকে দিতেই হবে, তাহলে তো মোটামুটি সবাইকে দিতে হয়, দিতে হবে না কাকে এটা জানলেই তো হয়, ইয়াস, একজন ফিট মানুষ, কোনো কোমরবিডি নেই, আদার্স কোনো প্রবলেম নেই, তেমন কোনো উপসর্গ নেই, মাইল্ড উপসর্গ, বয়স অত বেশি না, তার ক্ষেত্রে এটা কোনো মতেই জরুরি নেই, তার ক্ষেত্রে এটি দেওয়ার কোনো প্রয়োজন নাই, সো তার ক্ষেত্রে এটি কোনো দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন তিনি হয়তো ভয় পাচ্ছেন, বলছেন যে আরে ওরা বললো যে প্রয়োজন নেই, আমি যদি বিপদে পড়ি তখন কী হবে, এই কারণে কিন্তু অনেকে ভাবছেন যে যেহেতু আমার দিতে হবে না, আমার সামান্য উপসর্গ আছে, তাহলে একটু মুখে খাওয়ার ওষুধটা খেয়ে নিতে হয়। আবার অনেকে আছে যে ধুর ইঞ্জেকশন তো আমার দিতে ভয় লাগে, ইঞ্জেকশন কে দিয়ে দিবে, ইঞ্জেকশনের সুই দেখলে তো আমি অজ্ঞান হয়ে যাই, আমার মুখে খাওয়ার ওষুধই দেন, এটার ক্ষেত্রে না একটা মানে মানে দুই দিকে একটা কনফিউশন চলে আসছে, সেটিকে যে দিব কি দিব না। দেখুন আমি ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হেমোস্ট্যাসিস থেকে শুরু করে যতগুলো গাইডলাইন আছে সবাই কিন্তু মূলত বলেছেন ইঞ্জেকশন ইঞ্জেকশন ইঞ্জেকশন, তারপরে যখন সুইচ করবেন উপসর্গ চলে যাওয়ার পর তখন মুখে খাওয়ার ওষুধ যেটা রিভারক্সাবন। এখন আপনি যদি কেউ মুখে খেতে চান এটা তার নিজ দায়িত্বে খেতে হবে, কেন বলছি নিজ দায়িত্বে, খুব কম তারপরে কিন্তু বিরল না, সেটি হলো যে কোভিড পজিটিভ একজন পেশেন্টের ক্ষেত্রে আবার উল্টা ব্লিডিং হতে পারে, রোগের জটিলতা যেটাকে বলে DIC, এই DIC ডেভেলপ করে গেলে, ধরেন আপনার কেন আমরা মুখের ওষুধটা না করছি, DIC যদি ডেভেলপ করে যায় তখন কি হবে, ওই ওষুধটা যে তার শরীরে ঢুকে গেছে ওটা তো ওষুধটা না সরে যাওয়া পর্যন্ত তো তার ব্লিডিং হতেই থাকবে, কারণ রক্ত তো এমনি পাতলা, এমনি ব্লিডিংয়ের সমস্যা তৈরি হয়েছে, তার মধ্যে আপনি রক্ত পাতলা করে রেখেছেন, আর তো ব্লিডিং হবে। এখন আপনি ভাবছেন যে আমি তাহলে ওষুধের অ্যাকশনটা দূর করে দিই, ওষুধ অ্যাকশনটা দূর করার উপায় নাই, বাট ইঞ্জেকশনের ক্ষেত্রে ওষুধের অ্যাকশন দূর করা দরকার আছে, আপনি দিয়ে দিয়েছেন ব্লিডিং হয়েছে, আপনার এটার অ্যান্টিডট বা এটার উল্টা একটা উল্টো কাজ করে এরকম প্রোটামিন সালফেট নামে ইঞ্জেকশন পাওয়া যায়, ওরালি যে মুখে যে ওষুধটা খায় সেটা ক্ষেত্রে এটা নাই, তখন আপনি চেয়েছেন দেখবেন ব্লিডিং হচ্ছে, আপনার কিছু করার থাকবে না, অন্যান্য মেজারগুলো নিতে হবে।
এখন তারপরেও তো অনেকে বলছেন যে আমি তো খাচ্ছি কই, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। অমুক অমুক ডাক্তার বলতে পারেন যে আমি তো দিচ্ছি, আমার রোগীর তো কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, আপনার পক্ষে যুক্তি আছে, সেটি কি ওই ব্লিডিংয়ের ঘটনাটা খুব একটা হচ্ছে না বলেই চলে। সেক্ষেত্রে একটু ঝুঁক মানে রিস্ক বেনিফিট আপনি নিলেন, সেই ক্ষেত্রে নিজ ঝুঁকিতে আপনি নিতে পারেন। নেক্সট কোশ্চেন আসে, যেটা আপনি কাকে দিবেন আর কাকে দিবেন না। একজন পেশেন্টের যদি কিডনি ফাংশন খারাপ থাকে, তার 30-এর নিচে ইজিএফআর, তার ক্ষেত্রে না দেওয়ার নিয়ম আছে বা দিলেও হাফ ডোজ দিতে হবে। আপনি হয়তো মনে করছেন যে আমি আমার একজন মা আছেন, বোন আছেন প্রেগনেন্ট, একজন ওনার হচ্ছে পিওর চলছে, সেক্ষেত্রে দেওয়া যাবে না। কারো হয়তো যে মানে ব্লিডিং পেপটিক আলসার আছে, অর্থাৎ তার স্টমাক বা ইন্টেস্টাইনাল ব্লিডিং হয়েছে, বা এই এই ধরনের ওষুধে হাই সেন্সিটিভিটি তৈরি হয় বা এই ধরনের ব্লিডিং হয়, তখন কিন্তু এটি দেওয়া যাবে না, এটি দেওয়া এক্ষেত্রে নিষিদ্ধ। তবে আমি পার্সোনালি কী ফিল করি জানেন, যে এটা তো একটা বুলেট, এটা একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ঔষধ। আমি যেন ভিডিওটা করি নাই, এতদিনও করি নাই, কারণ মনে হয়েছে আমার ভিডিওকে যদি কেউ নিজে নিজে দেওয়া শুরু করে, বাট আমি এখন করলাম, কারণ অনেকে নিজে নিজে দিচ্ছেন, তিনি যেন বুঝে শুনে জেনে তারপরে দেন, সে কারণে ভিডিওটি করা। এই যে কথাগুলো বললাম এটা জাস্ট মাথায় রাখেন, যেটা দিলে আপনার ব্লিডিং হওয়ার একটা ভয় আছে, দাঁতে মুখে প্রস্রাবে, তখন আর দিবেন না। আর আপনি নিজ দায়িত্বে চিকিৎসকের পরামর্শ মতে দিবেন, একজন মিনিমাম MBBS গ্রাজুয়েট চিকিৎসক তার পরামর্শ ছাড়া রিভারক্সাবন ট্যাবলেট কিংবা এই ইনজেকশন কোনো অবস্থায় গ্রহণ করবেন না। করলে আপনি নিজ দায়িত্ব করবেন, তার জন্য আমি সাকলাইন দায়ী না, বা অন্য কেউ আপনার বন্ধু বান্ধব দায়ী না। আর একজনের প্রেসক্রিপশনে তুই কি খেয়েছিস আমার পাড়াতে আমি খাওয়া শুরু করি, এটা করবেন না, কারণ এতে অনেক ঝুঁকি থাকে। আপনার চিকিৎসক জানেন এটা আপনার জন্য কতটুকু সেফ, উনি বলে দিলে আপনি খেতে পারেন। ইভেন কি এটা আপনি ভিডিও ফোনেও এই কাজটা আপনি সেরে নিতে পারেন। সো আমার যারা দেখছেন, আমাকে যারা পছন্দ করেন, তাদের কাছে রিকোয়েস্ট, অ্যানোজাপারিন খুব ভালো একটা ঔষধ, এটারও কিছু সাইড ইফেক্ট আছে, তাই বুঝে শুনে আপনাকে এটি গ্রহণ করতে হবে, এবং গাইডলাইন অনুযায়ী আপনাকে এটি গ্রহণ করলে যারা পজিটিভ আছেন তারা বিপদমুক্ত থাকবেন। এখন আসতে পারে যে আপনি যে ফুল ডোজের কথা বললেন না, যার রক্ত জমাট বেঁধে গেছে তার কি করবে, তার ক্ষেত্রে আমরা ফুল ডোজ দিই। 40 মিলিগ্রামটাকে আমরা হাফ ডোজ যদি চিন্তা করি, ফুল ডোজ মানে হচ্ছে ডাবল, সহজ করে আমরা যেটা বলি, তার ওজন যত কেজি তত মিলিগ্রাম। একজন ব্যক্তির ওজন 60 কেজি, তাহলে উনি 60 মিলিগ্রাম সকালে একবার রাতে একবার দিবেন 7 দিন, এটা হচ্ছে যদি জমাট বেঁধে যায়। আর প্রতিরোধ করবার জন্য তো আমরা বললাম যে 40 মিলিগ্রাম। ভিডিও শেষ, ফিনিশিংটা দিই। করোনা পজিটিভ হয়েছেন, ওনার ঝুঁকি আছে, ইনজেকশন অ্যানোজাপারিল 40 মিলিগ্রাম টানা 7 দিন দিয়ে দেন, 7 দিনের পর রিভারক্সাবান টানা 1 মাস দিয়ে দেন। আর কিছু মানুষের মানুষের পার্থক্য হয়, আমার সঙ্গে অন্যের পার্থক্য হতে পারে। কেউ যদি মনে করেন আপনার তথ্যে ভুল আছে, প্লিজ আমাকে জানাবেন, আমি নিজেকে শুদ্ধ করে দিব। আমার রুগীরা, আমাদের রুগীরা এবং আমরা সবাই ভালো থাকি, সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ।